আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিজ বাই রত্না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাজকীয় স্বাদের ফুলকপির কোরমা রেসিপিটি। এটা খেতে তো অনেক মজার হয়, পোলাও অথবা রুটি পরোটার সাথে সমানভাবে মানিয়ে যায়। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। তো চলুন রান্নাটা শুরু করি। কোরমা রান্না করার জন্য এখানে একটা ফুলকপি নিয়েছি। এবার এই ফুলকপিটা মাঝারি সাইজের টুকরো করে কেটে নেব। আপনি চাইলে আস্ত ফুলকপি দিয়েও কোরমাটা করতে পারেন, সেক্ষেত্রে ছোট ফুলকপি নিতে হবে। এরকম ছোট করে কেটে নেব, এর বেশি ছোট করবেন না, তাহলে সিদ্ধ হতে হতে ভেঙে যাবে। আবার খুব বেশি বড় করবেন না, তাহলে অনেক সময় এর মধ্যে মশলাটা ঢুকবে না। ফুলকপি কেটে নেওয়া হয়ে গেছে, এবার এটা দিয়ে কোরমাটা রান্না করব। ফুলকপিটা ধুয়ে পানি ঝরিয়ে নেব। এখন চুলায় একটা প্যানে 1/3 কাপ তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে ফুলকপিটা দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়াম রেখে হালকা লাল করে ফুলকপিটা ভেজে নেব। চুলার আঁচ খুব বেশি দেবেন না, তাহলে ফুলকপিটা পুড়ে যাবে, তাই মিডিয়াম আঁচে এভাবে নেড়ে চেড়ে ভাজবেন, তাহলে সব জায়গায় ভাজা হবে। ফুলকপিগুলো 30% পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে আর হালকা সোনালি কালার হয়ে এসেছে। এখন এটা তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই গরম মশলা একটু ফোড়ন দিয়ে দেব। নিয়েছি 2-3টা এলাচ, 2 টুকরো দারচিনি, 2-3টা লবঙ্গ আর 1টা তেজপাতা। 20 সেকেন্ড মতো নেড়ে ফোড়ন দেব। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। তারপর হালকা লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আধা টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ বাটা, ঝালের জন্য। যেহেতু কোরমা একটু সাদা হয় তাই কাঁচামরিচ দিয়েছি। 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, এতে করে তেলের রঙটা সুন্দর হবে। কোরমাতে খুব বেশি ঝাল হয় না, তাই কম করে ঝালটা দেওয়ার চেষ্টা করবেন। এবারে সব কিছু একটু কষিয়ে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ টক দই। দিয়ে দেব 1/3 কাপ কাঠবাদাম বাটা। কাঠবাদামটা গরম পানি দিয়ে ভিজিয়ে উপরের খোসা পরিষ্কার করে তারপর বেটে নিয়েছি। আপনি চাইলে এখানে কাজু বাদাম বাটাও দিয়ে দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব 7 মতো লবণ। এবারে সব কিছু ভালোভাবে কষিয়ে নেব, তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেলটাও উপরে উঠে এসেছে। এবার এর মধ্যে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেব। এখন এটা একটু কষিয়ে নেব, এই 2-3 মিনিট মতো কষিয়ে নিলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ নারকেল দুধ। এখানে আপনি চাইলে লিকুইড গরুর দুধও দিয়ে দিতে পারেন, তবে নারকেল দুধ দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে। এবার জাল করে ফুলকপিটা সিদ্ধ করে নেব, আর নারকেল দুধটা টেনে শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ গরম মশলা গুঁড়া। যে কোনো কোরমা খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, তাই 1 চা চামচ চিনি দিয়ে দেব। আর দিয়ে দেব 1 টেবিল চামচ খাঁটি গাওয়া ঘি, এতে করে কোরমার মধ্যে শাহী একটা ভাব আসবে। আর দেব 2টা কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য। সেই সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ কিশমিশ। এবারে সব কিছু কিন্তু একটু নেড়ে দেব। তারপর একটু জাল করে নেব যেন তেলটা উপরে উঠে আসে। তেলটা উপরে উঠে এসেছে, এখন কিন্তু আমাদের রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার পরিবেশন করে দেখাচ্ছি। এখন যেহেতু শীতকাল, এভাবে কোরমা রান্না করে পোলাও অথবা রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন। বাসায় একবার ট্রাই করতে পারেন,
ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।